আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহারের ঐতিহ্যবাহী বড়দেবী মন্দিরে। 500 বছর অতিক্রান্ত হয়েছে কোচবিহারের বড়দেবীর পুজো। রাজ আমলের ঐতিহ্য এবং রীতিনীতি মেনেই কিন্তু এখন পর্যন্ত এই বড়দেবীর পুজো হয়ে আসে কোচবিহারে। প্রতি বছর শুধু কোচবিহার নয়, পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং নিম্ন আসামেরও বহু ভক্তবৃন্দ কিন্তু দুর্গাপূজার সময় এই মন্দিরে বড়দেবীকে দেখতে ভিড় জমান। রাজ ঐতিহ্যে সমৃদ্ধ কোচবিহারের শারদ উৎসবের দামামা বেজে ওঠে অনেক আগে থেকেই। শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে ময়না গাছের ডাল কেটে এনে পুজো হয় দেবী দুর্গার। আবহমান কাল থেকে এই ঐতিহ্য আর শ্রদ্ধার মেলবন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে কোচবিহার জেলার শারদ উৎসব। কোচবিহারের লোকগাথা অনুযায়ী কোচবিহার রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজা বিশ্বসিংহ শৈশবকালে তার 3 ভাই শিষ্যসিংহ, কুমারচন্দন ও কুমার মদন এবং শৈশবের খেলার সাথীদের নিয়ে 1510 খ্রিস্টাব্দে আসামের চিকনা নামক গভীর বনে ময়না কাঠের ডালকে দেবী দুর্গা কল্পনা করে বনফুল ফল দিয়ে পুজো করেছিলেন। প্রচলিত রয়েছে খেলার এক সাথীকে রাজকুমার শিষ্যসিংহ পাঠার মতো আটকে রাখেন এবং মহারাজা বিশ্বসিংহ কুচ দিয়ে আঘাত করা মাত্রই দেবীর অলৌকিক ক্ষমতায় সেই বন্ধুর মাথা ধর থেকে আলাদা হয়ে যায়। মহারাজা বিশ্বসিংহ সেই বন্ধুর ধরহীন মাথা দেবীর নামে নিবেদন করেন। কথিত রয়েছে যে সেই সময় দেবী দুর্গার আশীর্বাদেই নাকি মহারাজা বিশ্বসিংহ চিকনার অধিপতি তুর্কা কোতোয়ালকে পরাজিত ও নিহত করে কোচবিহারের সিংহাসনে আসীন হন। দেবী দুর্গা সে সময় নিজের হাতের কঙ্কন ও তীক্ষ্ণ খড়গ উপহার দেন তাকে। এখানে ময়না গাছের ডালকে দেবী দুর্গা কল্পনা করে পুজো হয়েছিল বলে আজও ময়না গাছের ডাল রাধা অষ্টমীর পুণ্যতিথিতে পুজো করে দেবী প্রতিমার শক্তিগোচ করা হয়। মহারাজা বিশ্বসিংহের পুত্র কোচবিহারের দ্বিতীয় মহারাজা নরনারায়ণ স্বপ্নাদেশে স্ববংশে দশভুজা দুর্গামূর্তির পুজোর প্রচলন করেন। কোচবিহার রাজবাড়ির বড়দেবী দুর্গার চেহারা দেখলে মনে কিছুটা ভয়ের সঞ্চার হতেই পারে ভক্তদের মনে। এই মূর্তি মহারাজা নরনারায়ণের স্বপ্নে দেখা দেবী দুর্গার রক্তবর্ণ রূপের প্রকাশ, যে রূপে দীর্ঘকাল ধরে চলছে মা দুর্গার আরাধনা। হচ্ছে এক মাস আগে ময়না গাছের এক ডাল প্রায় 12 হাত লম্বা, সেই ডাল গুঞ্জুবাড়িতে দেবীর মূর্তির মতন একটা তৈরি করে কাপড় দিয়ে, সেটাকে পালকি করে মদন বাড়িতে নিয়ে আসা হয়। আসার পরে এক মাস ধরে সেই মদন বাড়িতে ওটা পুজো হয়, একদিন অন্তর সেটার কাছে পায়রা বলি হয়। তারপরে এক মাস হয়ে যাওয়ার পরে, এক মাসের মানে 31 দিনের দিন ভোরবেলা কাক ডাকার আগে সেটাকে দেবী বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যেয়ে ওখানে ধর্মপাঠ পুজো বলে, সেই ধর্মপাঠ পুজো হয়। এই এই মাসের 11 তারিখে আমি করে এসেছি ধর্মপাঠ পুজো। ধর্মপাঠ পুজোর পরে ওই যে ময়না গাছের ডালটা, ওটা একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয় দেবীর জন্য, সেই প্ল্যাটফর্মের উপর খাড়া করে রাখা হয় এবং 3 দিন ওই ডালটাকে হাওয়া খাওয়ানো হয়। 3 দিন পর ওটার উপরে মূর্তি তৈরি হয়। এখনও সেটা মূর্তিতে তৈরি হচ্ছে, কিন্তু ধর্মপাঠ পুজোর দিন মূর্তিটা কমপ্লিট হয়ে যাবে। যেমন অন্য অন্য দেবী, বিভিন্ন রকমের দেবীর মনে করো যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব কিছুই আছে, কিন্তু আমাদের এইটা এই দেবীর লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই। এটা আমাদের আছে মায়ের ডান দিকে দেখো সিংহ আছে, বাঁ দিকে বাঘ থাকবে, দুই সাইডে জয়া বিজয়া আছে। মায়ের ডান পায়ের নিচে কচ্ছপ আছে, বাঁ পায়ের নিচে মহিষের ধরাটা আছে। আর এইটা মায়ের গায়ের রং হলো রক্তবর্ণ লাল, মহিষাসুর সামনে গ্রিন বর্ণ, সাইডে বাঘ সিংহ আছে,
সিংহর হলো রং বর্ণ হবে সাদা, বাঘের রং হবে হলুদ, মহিষাসুরের কোমরের মধ্যে দেখো বিশাল বড় অজগর যে সর্প সেই আছে। কথিত রয়েছে একবার এই মন্দিরে নরবলি হয়েছিল, মহারাজা নরনারায়ণের আমলেই নরবলি চালু হয়। পরবর্তীকালে নরবলির বিভৎসতা দেখে কোচবিহারের ১৯তম কোচ মহারাজা মহাষ্টমী ও মহানবমীর সন্ধিলগ্নে বড়দেবীর মন্দিরে অনুষ্ঠিত হয় গুপ্ত পুজো। বাইরের লোকের প্রবেশ তখন নিষিদ্ধ, পুরোহিত এবং রাজবংশের প্রতিনিধিরাই মূলত থাকেন এই উপাচারের সময়। এখানে কামসানাইট উপাধিধারী প্রতিনিধি তার আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত দেন দেবীর পদতলে। বলি দেওয়া হয় ময়দা দিয়ে তৈরি মানুষরূপী একটি পুতুলকে। সেই সময় প্রবল ছন্দে বাজতে শুরু করে ঢাক। সেদিনের রাজতন্ত্র থেকে কোচবিহার আজ কয়েক যোজন দূরে, কিন্তু আজও বন্ধ হয়নি বড়দেবীর দুর্গাপুজো। এই পুজো আজও কোচবিহারের রাজবংশের নিজস্ব পুজো। এখন দেবত্ব ট্রাস্টের তত্ত্বাবধানেই এই পুজো হয়। মহালয়ার পরদিন থেকেই শুরু হয়ে যায় বড়দেবী দুর্গাপুজো। মহাষষ্ঠীর দিন থেকে পুজো হয় পুরো মাত্রায়। কোচবিহার দেবীবাড়ি থেকে বিপুল দাস, ট্রাইব টিভি।